আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। হজে যারা গেছে তারা দেখছে কালো মানুষ কারে কয়, বাংলাদেশি কালো আর ওই নিগ্রো কালো, সুদানি কালো, এ অনেক পার্থক্য। বাংলাদেশি অনেক কালো মানুষ আছে যাদের চেহারার ভিতরে সুন্দর কাটিং, কালোর ভিতরেও দেখতে ভালো লাগে, আছে না নাই? আর ওরা একেবারে এক সাইডে এমন কালার কালার, শারীরিক ভাবেও গঠনে বেডঙ্গা, ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো বিলের সর মতো কুট্টি, আঙ্গুল এইরম মোটা, পা 12 মাস কাল বাইলি ভাঙ্গি ভাটার মতো ভাটা, মাথার চুল কুকড়ি কুকড়ি, ভেড়ার চুলির চাইতে কুকড়া বকড়া, জামাজা পরে। ওই যে ছোটবেলা বইতে পড়তাম হ্যামেলিনের বাসিওয়ালা, ওই ছবি দিয়ে আছে যেরকম, ওই রকম জামা তাদের পোশাক, সবাই মহিলা পুরুষ, মহিলারা এই রকম মোটা মোটা বইসে আছে, বোরকা পইরা, বোরকার কালো তার চেহারার কালোর কাছে ফেল করতেছে, এই সাকালোর কালো পুরুষরা ওই রকম। তার ভিতরে আবার শাসছে একদল আছে, ওই ছোটবেলায় শিখ পুড়াইয়া, লোহার শিখ পুড়াইয়া গালের এপাশে তিন দাগ, এপাশে তিন দাগ, এই পুড়াই দিছে, ওতে বলে এটা ডক হয়। আমি এক কালারে ডেকে জিজ্ঞেস করছি, আমার বাংলাদেশে ধলাও আছে কালোও আছে, তো ছেলেটা যতই কালো হোক না কেন, বিয়ে করার সময় বিশ্ব সুন্দরী খোঁজে, নিজে কাউসার মতো কালা, বিয়ে করবে প্রিয়াঙ্কা চোপড়া, এই খোঁজে, ঠিক না? মহিলাটা যতই কালো হোক সে চায় যে তার স্বামীটা একেবারে সালমান শাহর মতো হোক, এরকম বিশ্ব সুদর্শন পুরুষ চায়। তো বাংলাদেশে ধলা কালার ভিতর দিয়ে সব কালারা ধলারে পছন্দ করে, তোমরা দি নিজলি কালা পাইকারি কালা, তোমরা কারে কি দেখে চয়েস করো, ও কয় কি আমাদের ভিতরে যেটা বেশি সিকসিকে কালা ওইটা বেশি পছন্দের, আল্লাহ সেই রকম রুচি বানাই দিছে, কথা কন ঠিক না? নইলে ওর একটারও বিয়ে হতো। আল্লাহু আকবার। বলা হয় হামাকাস রাখলে খুদ বা কামাল নুমায়াত ও ফরজন দেখত বা জামাল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের স্বভাব হলো, প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাস রাখলে খুদ বা কামাল নুমায়াত, প্রত্যেকটা মানুষকে তার নিজের বিবেককে পরিপূর্ণ মনে হয়। আমি বেশি বুঝি, ও কি বোঝে, এটা চেয়ারম্যান রাষ্ট্র একটা দামড়া কয় না, প্রধানমন্ত্রীর কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়াতে আরই 7.5 পাস, আর ইরশাদ তো এক নুস্য, তিনজনের সমালোচনা হচ্ছে, তোরা তিনজন কি রে, আমি ব্যায়াম চালাই ও মাছ বেসে আর ও মাটি কাটে, তো তোগে তিনজনের এত বুদ্ধিতে তুরাই আর কে, ওরা দি ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী ভাই, আব্বার কোনো বুদ্ধি নাই, আব্বা একটা আবাল, আছে না কিছু বুদ্ধিমান ছেলে, আব্বা একটা আবাল, তাই তুই তো আবালের বাচ্চা, আবাল তাকে হিসেব করছিস, বহুত বুদ্ধিমান ছেলে এই কইতে কইতে ইয়াও কয়, আমার আব্বার কোনো বুদ্ধি না, আব্বা একটা বলদ, বলদ বাংলায় কয়, বলদের বাংলা হলো আবাল, আমাদের গ্রাম্য বাংলায় যে আলী গুরু না, ওরে ভালো বাংলায় কয় বলদ, আর আমরা গোপালগঞ্জে বাংলায় কয় আবাল, তো বাপরে যদি বলদ কই, তুই সেই বলদের বেটা বলদ। অফারজন দেখত বাজামাল, দুই নম্বর হলো প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের সন্তানদের খুব ভালো দেখা যায়, নিজেরটা খুবই ভালো, ঠোঁট ফাটিয়ে গেছে দাঁত তিন মাড়িতি, নাক বসকায় গেছে 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পড়ে, গালের মধ্যে দাঁতের মধ্যে বাইয়ে শিয়েন বুক পর্যন্ত চলে গেছে, কান ভাজা ফিটের মতো কুড়া, আঙ্গুলে এতে 24টি অতে 25টি, চায় ওই দিক দেখে এই দিক, এর ভিতরে আইসিয়া ও সোনা লক্ষ্মী, ও সোনা লক্ষ্মী কই, আর বইয়ের সাথে জড়ায় যদি সেই শিয়েনের মধ্যে চুমো দেয়, আর আরেকজনের একটা ছেলে একেবারে 100-এ 100 মানে টিয়ের ঠোঁটের মতো, কি কয় মানসি কয় না, টিয়ের ঠোঁটের মতো নাক, আর ঠোঁট দুটি কি সুন্দর লাল, গাল ভরা গোস্ত, কি কালো চুল, চাঁদের মতো চেহারা, আঙ্গুলগুলো কি সুন্দর, হাতের বাজুটা বেলনের মতো, সব দিক দিয়ে পরিপূর্ণ, হালকা কানের লতিটা একটু মুড়াই নিয়ে, ও ওই লোক ওই যে লোকের ছেলের ওই অবস্থা, সে ও কিরম দেওয়া যায় কান কিরম, প্রত্যেকটা মানুষের এই স্বভাব। আল্লাহ কয় যদি এইরকম না কইরা দিতাম তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চারে পাড়ায় মেরি ফেলাই দিত, ছাগলের বাচ্চা কালা ও দেখেছে পাড়ায় মেরি ফেলাই দিত,
আল্লাহ পাক সেই সন্তানের মোহাব্বত ছাগলের ভিতরে ঢুকাই দিয়েছে, তাই তার কালো বাচ্চাকে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এই কালোদের ভিতরে কারে কেমন পছন্দ করো? কয় যেটা বেশি ধাইপো কালা ওইটা বেশি পছন্দ হয়, সেইভাবে আমরা চয়েস করা করি করি। এই রকম কালোদের ভিতরে তিনটা কালো সম্পর্কে নবী পাক বলেন, আল্লাহর দুনিয়ায় লক্ষ লক্ষ ধলা মানুষের মধ্যে তিনটে কালোর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। তার মধ্যে একটার নাম লুকমানে হাকিম, আর একটার নাম হলো বিলালে হাবশি, আর একটা কালো মানুষের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালে হাবশি প্রথম ছিল উমাইয়ার গোলাম, সেখান থেকে আজাদ খরিদ করিয়া হযরত আবু বকরের মালিকানায় নিয়ে আসলেন। এরপরে আবু বকরের গোলামির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিলেন, আর হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, আর ওদিকে লুকমানে হাকিমও গোলাম। আল্লাহর নবী কয় দুনিয়ায় হাজার হাজার আজাদ মানুষের চাইতে তিনটে গোলামের দাম অনেক অনেক গুণ বেশি। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আল্লাহু আকবার। নবী পাক যে রাত্রে মেরাজে গিয়েছেন, জান্নাতের মধ্যে নবী হাঁটতেছেন, সঙ্গে কেউ না, শুধুমাত্র জিব্রাইল। ইন্দা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতার কাছে জান্নাতুল মাওয়া, নবী পাক জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকছেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে নবীকে অনার করতেছেন, জান্নাতি হুররা সুসজ্জে সজ্জিত হইয়া তারা নবী পাককে নীরবে অনার করতেছে। জান্নাতের ভিতরে হাজারো লাখো সুদর্শন প্রাণী নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে একেবারে নীরবে অনার করতেছেন, কোনো শব্দ নাই, একেবারে নীরব নিস্তব্ধ। ইতিমধ্যে নবিয়া পাক হাঁটার ভিতরে টক টক করে একটা শব্দ শুনতেছেন, স্যান্ডেল বা খড়ম পাই দিলে যেমন চটা চটা শব্দ হয়, এরকম একটা শব্দ আগে আগে শুনতেছেন। নবিয়া পাক চেপে গেলেন, জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল আইয়ুসতিন আদিহি, ও জিব্রাইল এই নীরব নিরিবিলি পরিবেশের ভিতরে এই শব্দটা কোত্থেকে আসে? জিব্রাইল জবাব দিলেন, হাজিহি কুবুকুন আলাই বিলালিক, ও গো নবী এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নবী থেমে গেলেন, জিব্রাইল আজা বিলাল কাবলা মাজি ফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে? লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এ কথা জিজ্ঞেস করেন গো আল্লাহর নবী? হুজুর বলেন, আমি তো দেখে আসছি বিলাল দুনিয়ায়, আর এই জান্নাতে আমি ছাড়া কেউ আজ পর্যন্ত আসে নাই, আর তুমি বললে এটা বিলালের খড়মের আওয়াজ। মানুষ হাঁটবে এক জায়গা, আওয়াজ শোনা যাবে আরেক জায়গা, এইটা তো হতে পারে না, নিশ্চিত তার খড়মের আওয়াজ জান্নাতে শোনা যায়। কি করে শোনা যায়? মালবের কুবাই না দুনিয়া বল জান্নাত, কোথায় দুনিয়ার কোথায় জান্নাত, ওখান থেকে হাটবের মধ্যে শোনা যায় কিভাবে? জিব্রাইল বলেন, সাতাসমা বাদু, এখন সময় নাই হুজুর, এখন কাশাইরা যাই, পরে এক সময় বলা হবে। নবী পাক এই অপেক্ষায় আছেন, মেরাজ সাইরে চলে আসছেন, ফজরের পরে নবী পাক সাহাবাই কেরাম যে কয়জন ছিলেন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, মেরাজের ঘটনা হুজুর শুনাইতেছেন, এর সে আশ্চর্য খবর তো দুনিয়ার হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি বলি আজকে আমি রকেটে চাঁদে গিয়েছি, এ কথা বলা সম্ভব, বিশ্বাস করা যায়? আমি যদি বলি রকেটে করে মঙ্গল গ্রহে গিয়েছি, সম্ভব। কিন্তু আমি যদি বলি সাত আসমান পেরিয়ে গেছি, এ কথা সম্পূর্ণ পাগলামি। কথা বলুন ঠিক কি ঠিক না? আর নবীর জামানায় বিমান ছিল না, রকেট ছিল না, ঊর্ধ্ব গতিতে চলার কোনো যানবাহন ছিল না। সেখানে মুহূর্তে নবী বললেন, আমি সাত আসমান পেরিয়ে বাইতুল মামুর, তা পেরিয়ে সিদরাতুল মুনতাহা, তা পেরিয়ে আর সে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করে পরিপূর্ণ দেখেছি আমার এই চর্ম চক্ষু দিয়ে একে একে দশবার। আল্লাহু আকবার, যেটাই বলেন সব আশ্চর্যের ঘটনা। ইতিমধ্যে নবী পাকের নজর পড়ছে বিলালের দিকে, বিলাল একটু পিছে বসা। হুজুর বললেন, তাল বিলাল লাদাইয়া, ও বিলাল আমার কোলের কাছে আসো। ডাইকে নে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ওই কালো চেহারার কপালে একটা চুমো খাইলেন, দুই গালে দুইটা চুমো খাইলেন, এরপরে বুকের সাথে জড়িয়ে বলতেছেন, বিলাল আইয়া মালিন তামালু, ও বিলাল তুমি কি আমল করো? বিলাল তুমি কি আমল করো বলো? বিলাল বলতেছেন, ওগো নবী, বয়ান করতেছেন মেরাজের বিভিন্ন কিছু বলতেছেন, হঠাৎ করে আমাকে অতর্কিত এই জিজ্ঞাসা কেন করলেন? সবাই যা করে আমিও তো তাই করি, কেন বললেন হুজুর আমার আমল জিজ্ঞাসা কেন করলেন? হুজুর বলতেছেন, বিলাল সামিতু কুবুকা নালাইক ফিল জান্নাহ, আল্লাহে সামিতু কুবুকা নালাইক ফিল জান্নাহ, আল্লাহর কসম আজকে আমি মেরাজের রাত্রে, আজকে রাত্রে জান্নাত দেখা ভিতরে ঘোরার সময় তোমার খড়মের আওয়াজ
জান্নাতের মধ্যে শুনেছি। পাগল হয়ে গেছে বিলাল, নবী যদি কয় তোমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছি, তাহলে বিলাল জান্নাতি হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? বিলাল খুশিতে পাগল হয়ে কান্দতেছে, কথা কইতে পারে না, কুক ছেড়ে ছেড়ে কান্দতেছেন। সত্যই কি শুনেছেন হুজুর? হুজুর বলতেছেন, বিলাল তুমি কি মনে করো আমি মিথ্যা কথা বলছি? বলো তুমি কি আমল করো? বিলাল কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ একটু বেশি করি, যতবার অজু বানাই শীত হোক আর গরম হোক, অজু বানানোর পরে অজুর পানি গায়ে থাকতে থাকতে ওগো নবী মাকরুহ তোর হারামুক্ত যদি না হয়, যেই সময় নামাজ পড়া হারাম, যেই সময় সিজদা দেওয়া হারাম, এই পাঁচটা টাইম যদি না হয়, তাহলে অজু বানাইলে আমি তাহিয়াতুল ওযু দুই রিকাত নামাজ অন্যদের চেয়ে বেশি পড়ি, অন্যরাও পড়ে না তা না, তারা কখনো কখনো মিস করে, আমি কখনো মিস করি না। পাশে ছিল জিব্রাইল, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা ইয়া জিব্রাইল, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলাল যখন অজু বানাইয়া যায় নামাজের দিকে আইটা যায়, জমিনের উপর যে পথটুক হাঁটে ওই পথটুক সে যেন জান্নাতের মধ্য দিয়ে হাঁটে। দুনিয়ায় বিলাল জমিনে অজু বানাইয়া হাঁটে, আর জান্নাতের ভিতরে নিয়মিত আমরা তার খড়মের আওয়াজ শুনতে পাই। আদমিয়াত লাম শাম পোস্তে নিজ, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিজ, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলে হামেক সাবুদে। এ বন্ধু চেহারার নাম মানুষ নয়, মোটা স্বাস্থ্য হইলে তারে মানুষ বলে না, আল্লাহু আকবার বড় পাসাদ জুয়ান হইলে তারে মানুষ বলে না, আল্লাহু আকবার মানবতা ভিন্ন জিনিস, কথা বলুন ঠিক না? এই বিলালে হাবশি দামি, আমার নবী বলেন, এই বিলালে হাবশি কালো মানুষটা একটা গোলাপ মানুষ, তার দাম কোথায় চলে গেছে? কালো মানুষটা কত দামি? নবী পাক বলেন, আমি যেদিন জান্নাতে ঢুকবো, লক্ষ্য করে না দোস্ত, নবী বলেন আমি যেদিন জান্নাতে যাব, প্রথম দিন যেদিন জান্নাতে যাইব, ডান আমি থাকব বুরাকের উপরে বসা, ডান পাশে থাকবে আমার আবু বকার, বাম পাশে থাকবে আমার ওমার, আর আমার বুরাকের মুখে যে লেগাম দেওয়া থাকবে ওইটা নিয়ে সামনে সামনে হাঁটতে হাঁটতে যাবে আমার বিলাল। আমার জান্নাতে আমার চাইতে বিলাল এক কদম আগে ঢুইকে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এই কালো মানুষটাই এত দামি, আর যেই কালো মানুষটার নামে সূরায়ে লুকমান, সেই লুকমানে হাকিমের কিসসা দোস্ত, আল্লাহু আকবার, উনিও হাবশি গোলাম ছিলেন, উনিও এক বড় লোকের গোলাম ছিলেন, ছোটবেলায় ওই বড় লোকের ছাগল গরু উর্দুম্বা ভেড়া চড়াই বেড়াইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মেধা এমন যোগ্যতা দিয়েছেন যাকে বলা হয় হাকিম। হাকিম মানে বিচারক, হাকিম মানে ইঞ্জিনিয়ার, হাকিম মানে বিজ্ঞানী, হাকিম মানে প্রকৌশলী, হাকিম মানে বুদ্ধিমান, হাকিম মানে কবিরাজ। সবচাইতে বড় তর্জমা হলো হাকিম বলা হয় ওই লোকটাকে, যে লোকটা মানুষের মেধা যাচাই করে। এখানে হাজার হাজার শ্রোতা আছে, প্রত্যেক শ্রোতার রুচি ভিন্ন, প্রত্যেকের রুচি যাচাই করে যে যেমন চায় তাকে সেইভাবে কথা দিয়ে দীর্ঘক্ষণ বসায় রাখতে পারে যে এই লোকটা, ওই লোকটা হলো এক নম্বর হাকিম। তিন শ্রেণীর শ্রোতা আছে নিজেকে আমি জানি, কারণ আমি এই ব্যবসা করি, তো এই ব্যবসা করতে করতে এটা বুঝ হয়ে গেছে, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সেনে, ঠিক না? আর নজরও তার সেই দিক, আমি স্বপ্নে ও দেই যে মাহফিল করতেছি, স্বপ্নে আমি ওয়াজ করি, আল্লাহ যে যা করে সে তার স্বপ্নেও তাই দেখে, আমি এ দেখলি বুঝি। এখানে তিন শ্রেণী শ্রোতা, 30-32-35 বছর পর্যন্ত যারা এদের বয়স, এরা হলো যুবক, এরা একটু হাসি আনন্দের রস পছন্দ করে, গান কণ্ঠ গজল এগুলো একটু পছন্দ করে। এরপরে যাদের বয়স 50-55 পর্যন্ত, এরা ইসাইল হইছে আদা পাকা আদা কাঁচা, এরা দোমুখী, একটু হাসি কান্না উভয় পছন্দ করে। আর এক সাইডে বুড়ো যারা, মোটামুটি হাসি সহ্যই অতি করে, কি আসতি তালে রয়েছে বেশ, কি বলে রাগ করে না কেউ, যাইছে ওই বুড়োরা খালি খেটর মেটর করে, উন্ডা খালি কান্না রস পছন্দ করে। এখন এই রাত 2:12 সময় বুড়ো সেই রকম কান্না 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 কাটিয়ালা বুড়ো শ্রোতা কয়টা আছে? 10-15 জন হবে। এখন ওই বুড়োকে ওয়াজ করলে যুবকরা চল যায়, ও না আজকে সে তা করছে না, যা কর শুনতে এসে তা হচ্ছে না, আজকে চল যাই, এই কে দেবে আটা মাঠ খালি। আর খালি যুবকদের ওয়াজ করলে বুড়োরা রাগ করে চলে যাবে, এই কি হলো, কি শুরু হলো, এই দুনিয়া কি হয়ে গেল,
ঠিক না? বুড়োকেও পাওনা দিতে হবে, যুবকটাও দিতে হবে, সাইলুনিওয়ালাকে কিছু দিতে হবে, মহিলারা বলছে তাকেও কিছু, সব কিছু দিয়েছে লোক বসায় রাখতে পারে ওই লোকটা হলে এক নম্বর হাকিম। কথা কন ঠিক কি ঠিক না? এই লুকমানে হাকিম এমন একটা বক্তা ছিলেন, আল্লাহ একবার, বিশাল মাঠ বয়ান করতেছেন, বিশাল লোকে লোকারণ্য হয়ে গেছে উনার নাম শুনলে। এখন যেমন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী, তারপর নুরুল ইসলাম অলিপুরি, চরমুনার পিসাবরা, ইন্দ্রা মাঠে গেলে মাঠে লোক ধরানো যায় না, মাঠ ভরে যায়, ওই রকম সেই কালে লুকমানে হাকিম ছিলেন সবচাইতে বড় বক্তা, মাঠে বয়ান করতেছেন, মাঠের মাঝখান থেকে একটা লোক ঘুরে উঠে চলে আসছে, ওয়া শুনতে শুনতে মানে কেমন যেন একটা বসে, এই তুই দাঁড়াইছিস কেন? খুব একটা আশেক হয়ে গেছে লোকটা, আশ্চর্য হয়ে ঘুরে চলে আসছে ওই মাঠে বৈশা, কেমন যেন সিনা 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 ভাব টেকতেছে লুকমান হাকিমকে, কাছে আইসে পাশে বসে রয়েছে, পাদদারে বসে থরথরায় কাঁপতেছে, সাহস পাইতেছে না কইতে। আল্লাহ, মানুষ যখন বড় হয়ে যায় তখন বাল্য বন্ধুরাও তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়, কথা কন ঠিক না? একসাথে কত কিলে কিলি মারামারি খেলাধুলা করছি, তারা সেই সময় তুই তুই করে কত কত আমারে কিলে শোয়াই ফেলাইছে, এখন তারা আপনা আপনি কয়ে। এটাই সিস্টেম। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের কাছে অত্যন্ত সুপ্রসিদ্ধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তো উনি যে বাল্য বান্ধবীদের সাথে ছোটবেলায় পুটঙ্গি পাড়া জন্ম, সেখানে যাদের সাথে খেলাধুলা তাল তামাশা করছে, আশা খুঁটি খেলছে, চুলসিরাছিলি মারামারি হচ্ছে, এরম মহিলা দুটি একটা বুড়ো আসে না অন্য এলাকায়? এখন প্রধানমন্ত্রী যদি বাড়ি আসে তারা কি উনার দ্বারে যে করছে, এ হাসিনা তুই প্রধানমন্ত্রী হয়ে গেছো, এই কে বেসকি মেরে কি কাছে যার কাজে আছে নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছেই যাইতে দেবে না কোনো মহিলাকে, কয়েকটা ইমিগ্রেশন আছে, কয়েকটা চেকপোস্ট, সেনতে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যোগ্য হলি দেখা করার সুযোগ দেবে, নয় দেবে না, ঠিক না? সেই বাল্য বান্ধবীরা এখন তার কাছে সোয়া দিতে সাহস পায় না, ওই লোকটা কাছে আইসে ভয়তে কাঁপতিছে। এমন উনি লুকমান হাকিম খুব মিশুক মানুষ ছিলেন, উনি দেখে বলতে ভাইজান কিছু বলবেন, কিছু বলবেন, তো কইতেছে ভয় করতেছে, কইতে তা যদি অনুমতি দেন একটু কই, কাহাকন কন কোনো সমস্যা নাই, তো বলতেছে আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি অমক বড় লোকের ছাগল রাহি বেড়াতাম, সেই লোক নাকি আমি? এমন নিচের কথা কইতে ভয় লাগার কথা না? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লক্ষ লক্ষ শ্রোতা, উনি যা বলেন বিজ্ঞানীরা সাথে সাথে লিখে ফেলায় দিচ্ছে, ইঞ্জিনিয়াররা লিখতেছে, ডাক্তাররা লিখতেছে, উলামায়ে হাক্কানি লিখতেছে, এত বড় মহামানুষ, সেই মানুষটার কাছে যে আপনি কি সে ছাগলের রাহাল, সেই সেই লুকমান নেই? উনি হাসে দিয়ে কয়, আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার ভাগ্যের কথা তুমি ভুলে যেও না, আল্লাহ পাক তোমারে যেমন রেখেছিলেন ছোটবেলায় ওইটা তুমি ভুলে যেও না, বড় হওয়ার পরে যদি বিগত অবস্থা ভুলে যাও আল্লাহ পাক তোমারে কান ধরে টান দিয়ে জায়গায় নিয়ে যাইতে পারে কি পারে না? হাজারো হাজার প্রমাণ আছে। এই মাঠে 30 বছর আগে এই মাঠে জমির মালিক ছিল একজন, ওই জমির মালিকের জমিতে যাই লোকটা কিষেন দিত, 30 বছর পরে আইসে কিষেন রে আল্লাহ জমির মালিক বানাই দিছে, আর মালিক রে আল্লাহ আবার ওই জমিতে কিষেন বোয়ায়, ঠিক কি ঠিক না? ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, বড় বড় কুরবানির গরু জবাই দিছো 3-4-5টা, আল্লাহ পয়সা দিছে 5-10 কে 50 লাখ টাকার গরু কুরবানি দিছো, এবার তোমার বাড়ি বড় বড় ডিপ ফ্রিজ কিনা গরুর মোটা মোটা অংশ ডানিয়ে তুমি ডিপ ফ্রিজ ভরে বেলাইছো, সারা বছর বর কইতে গোস্ত খাবা বইলা, ফকির মিসকিন তোমার বাড়ির সামনে আসছে, তুমি বড় সিলভারের হাড়ি ভরে নিয়ে কয়খান গিরিয়ে নিয়ে বইছো বাল্যবাসের গিরের মতো, এ বাল্যবাসের গিরে কোটি কোটি কয়খান নিয়ে যাইয়ে বইছো, আর হইরি আইসে বালতি নিয়ে ফকির আসছে সিলভারের হাড়ি নিয়ে কালেকশন করতে, তুমি ওখান থেকে একখান আর তার হাড়ির মধ্যে মারি দিছো, ওর হাড়ির তলা ফুটোরি আবার জাম করে টেনিস বলের মতো বাইরে পড়ে গেছে, একটু গোস্ত নাই, ও কাজাতে কাজাতে চলে যাচ্ছে, আল্লাহ তুমি কোন বুড়ো শয়তান রে এত সম্পত্তি দেছো, শয়তান গোস্ত দেইনে দেছে একখান আর আমার হাড়ির তলা ফুটোরি মেলাইছে, কষ্ট পাইছে না পাই নাই ফকিরে, কথা কান পাইছে কি পাই নাই? আল্লাহ একবার, তুমি দোস্ত আজ থেকে 20-30 বছর আগে তুমিও ভিক্ষে করে করে বেড়াইছো গোস্ত, এখন ফকির তোমার দুয়ারে আসছে তোমার বড় খারাপ লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ হাড়ির মধ্যে হাড় পড়লে কেমন লাগে, তুই বুঝিস তাই ভুলে গেছিস তোর বিগত ইতিহাস, আমি তোরে আবার বুঝাইয়া দেব, পারে কি পারে না?
জীর্ণ পোশাক গায়ে জামা নেই পরনে শুধু হাফ আঠু করা একটা ছোট লুঙ্গি এই পয়রা গালে খালি গায়ে লোকটা আসছে এক পোয়া মরিচ কেনার টাকা নাই লোকটা চলে যাওয়ার পরে আমারে জানাইলো লোকটার ইতিহাস বাংলাদেশে ভারত থেকে সর্বপ্রথম হিরো বাইসাইকেল যখন আসে এই হিরো বাইসাইকেলকে বাংলাদেশে ইম্পোর্ট করার মূল লাইসেন্স ওনার নামে খুলনা পুরন বাজারে সবচাইতে বড় সাইকেলের দোকান ছিল কোটি কোটি টাকার ব্যবসা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে রাগ কইরা একেবারে সব পতন করে দিয়া এখন দুই টাকার মরিচের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরায় এই কাম আল্লাহ পাক করতে পারে কি পারে না তোমার দুই কাঁধে কেরামান কাতিবিন আছে গোয়েন্দা ফেরেশতা আছে মুখদের যে কথা যখন বলবা সঙ্গে সঙ্গে লিখে ফেলাবে কিয়ামতের ময়দানে যাইয়া আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক তোর মুখ বন্ধ করে দেব মিথ্যে কথা বলতেছিস তুই যে মুখ দিয়ে বলেছিলি পাঁচটা এই দেখ তোর আমল নামার মধ্যে লেখা আছে এই জন্য মুখ দিয়ে স্বীকার করাইলাম অমালাইনা ইল্লাল বালাগ মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে অস্বীকার কিয়ামতের ময়দানে কেউ কইতে পারবা না করতে পারবা না আমার দায়িত্ব ছিল দেশের মানুষ পৌঁছাই দেওয়া আমি পৌঁছাই দিলাম পাঁচটা অঙ্গরে কন্ট্রোল করবা তুমি কলেজের ছাত্র আল্লাহ তোমারে বক্তা বানাবে তুমি প্রাইমারির রাখাল আল্লাহ তোমার এখানে এনে বক্তা বানাই দেবে আল্লাহু আকবার তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আল্লাহ তোমারে বক্তা বানাই দেবে তুমি এরকম ছাগলের রাখালির থেকে গরুর রাখালির থেকে মানুষের রাখালি পাইবা মানুষের কমান্ডারি করতে পারবা যুবক যদি পাঁচটা অঙ্গরে কন্ট্রোল করতে পারো এক নম্বরে লোকমান হাকিম বললেন তোমার দুইটা চক্ষুরে তুমি কন্ট্রোল করো এই দুইটা চক্ষুরে যত্রতত্র ব্যবহার করো না যা মনে চাই তাই দেখিস না এ যেদিক মনে চাই সেদিকে তাকাইস না চোখরে কন্ট্রোল কর চোখ হলো মানুষের সকল গুণার রাহবার পথ প্রদর্শক জোরে বলেন ঠিক কি ঠিক না একটা সুন্দরী মেয়ের পিছে লাগবা মেয়েটাকে চোখ দিয়ে দেখে যদি চয়েজ হয় তারপরে তার পিছনে বিভিন্ন ভাবে চেষ্টা চালাইবা পরের একটা মাল দেখে চোখে যদি পছন্দ করে এরপরে সেইটাকে বুঝে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক সংগ্রহ করার চেষ্টা করবা চোখই হলো সব আকামের রাহবার আল্লাহ পাক করে চোখ দিয়েছে যুবক ফেসবুক আর ইউটিউবের ভিতরে বিদেশি ল্যাংটা ছবি দেইকা দেইকা চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছিস ভালো করে মনে রাখিস দেশের ভিতরে সব কথা বলতে শরম লাগে না বললেও নয় এই ফেসবুক আর ইউটিউবের ভিতরে যত বেহায়া বেশরম ছবি যদি কেউ দেখো বিবাহের আগে যদি দুই চার বছর দেখতে পারো তোমার যৌন ক্ষমতা একেবারে ধ্বংস করে ফেলবা বিবাহ করার সাহসই তোমার থাকবে না ডায়াবেটিস হবে সিফিলিস হবে গনোরিয়া হবে কিডনি মার খাবা আরো মারাত্মক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবা যৌন ক্ষমতারে ধ্বংস করে ফেলাই চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তুই কালামে পাক দেখে দেখে তেলাওয়াত করবি দুই নম্বরে নবিয়া পাকের হাদিস দেখবি তিন নম্বরে মহাব্বতের সাথে আব্বা মার দিকে তাকাইবি মায়ের চেহারার দিকে তাকায়া আব্বার চেহারার দিকে তাকায়া মহাব্বতের সাথে যদি তোর ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হয় আল্লাহু আকবার আমি আমার মাকে দেখেছি এই যারা মায়ের প্রথম সন্তান তারা মায়ের যৌবনকাল দেখেছে কথা বলেন ঠিক কি ঠিক না বৃদ্ধ হয়ে গেলে চেহারা ভেঙে যায় আর যৌবনকালে মাদের চেহারা কত সুন্দর ছিল মায়ের প্রথম সময়ের সন্তানরা মায়ের সেই যৌবনের চেহারা দেখেছে টলটলে চেহারা হাতের বাজু কি সুন্দর ছিল গাল ভরা গোস্ত ছিল মায়ের গলাটা দেখার মতো ছিল মায়ের মাথায় ছিল আড়াই হাত লম্বা চুল মায়ের পাটা কি সুন্দর ছিল সব সন্তানে দেখেছে আর সেই সন্তানের সামনে মা এখন বৃদ্ধা হয়ে গেছে 80-90 বছরে মা মায়ের গলার চামড়া ঝুলে গেছে আঙ্গুল ছোটা হয়ে গেছে চক্ষু বৈশা গেছে গালে গোস্ত নাই চুল ছোট হয়ে গেছে মায়ের দিক তাকায় তাকাইয়া তুমি চোখের পানি ফেলাইয়া একবার শুধু বলবা আল্লাহ আমার মায়ের চেহারা কত সুন্দর দেখেছি আজকে আমার মা কেমন হয়ে গেছে
আমার মাকে দেখছি সারা দিন পরিশ্রম করেছে, আমার মা রাতের বেলায় না খেয়ে আমাদেরকে খাওয়ায়া, আমার মা ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার, আমার সেই শক্তিশালী মা এখন ওজুর পানিও নিতে পারে না, আমার মা নিজের ভাতগুলো মাখায় খাইতে পারে না। মায়ের এইগুলো স্মরণ করে তুমি মহাব্বতের সাথে একটা নজর তাকাইবা। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক নজরে নজরে তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আব্বার দিকে তাকাইবা, আমার আব্বা কত কষ্ট করে টাকা দিয়ে আমারে লেখাপড়া করাইছে, আব্বা ভ্যান চালাইতো, আব্বা মাঠে কাজ করতো, আব্বা ইটভাটায় কাজ করেছে, আব্বা মাথায় বোঝা বহন কইরা এভাবে মা জানতর কোমর তোর পরিশ্রম করে আমার আব্বা কত শক্তিশালী আব্বা কামাই করে খাওয়াইছে। আমার ভালো করে মনে আছে, আমি তখন ক্লাস ফোরে পড়ি, আমার আব্বার মুরব্বীরা চেনে, আমার আব্বার কুপাইয়ে মাছ মারার বড় নেশা ছিল। এই চরের উপর দিয়ে কুপাই কুপাই মাছ মারতেন, হালির মাছ নদীতে যখন আকাশে যখন বর্ষাকালে নিরি পড়ত, নিরি মানে আকাশে বাতাস না থাকার নাম নিরি, ভোরবেলা ফজরের নামাজের পরে আমার আব্বা আকাশের দিকে তাকায় যদি দেখতেন যে নিরি পড়ছে বাতাস নাই, তখন উনি পাগল হয়ে যাইতেন মাছ কুপায় মারার জন্য। নৌকো যদি পাইতোকে নিয়ে যাইতেন, নিজের নৌকো ছিল না। আমি ক্লাস ফোরে পড়ি, মনে আছে নদীতে সেই সময় নদী তো প্রায় 1 কিলোমিটার চওড়া ছিল, প্রচন্ড স্রোত, উপার চরের উপরে ধানের ভিতরে মাছ, ওনার গায়ের ভিতরে জ্বালা উঠে গেছে, জুতি আর কোষ হাতে কইরা আমাদের ঘাট বরাবর সাতরাই আব্বা বাঘের মতো উপার চলে গেছে। আমার আব্বা সম্পর্কে যাদের জানা আছে তারা সাক্ষী দেন, এইভাবে সাতরাই উপার গেছে, পানির মধ্যে হাইটে হাইটে এত বড় ন্যান্ডেল মাছ একটা কুপাইয়া, আবার মাজার সাথে পাট দিয়ে বাঁধিয়ে জুতি কোষ হাতে কইরা আবার বরাবর সাতরাই চলে আসছে। আমি আমার আব্বাকে এমন শক্তিশালী দেখেছি, আল্লাহ আকবার। সেই আব্বা আমার মারা গেল, অবশেষে যাইয়া লাস্টে 18 দিন নিজের খাবারেরও হুঁশ নাই, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। 3 বছর আমরা মুখে উঠে খাওয়াইছি, এমন দুর্বল হয়ে গেছে, অজু বানায় বাড়ির থেকে রওনা দিছে মসজিদের কাছে গিয়া, আবার ব্যাক করে চলে আসছে। কি আব্বা চলে আসলেন কেন, নামাজ না পড়িরা? কয় বাবা অজু সুইটা গেছে, এত বড় শক্তিশালী বাপ আমার, ওই যে আমাদের মল্লিকদের ঘাটে ওখানে বিশাল বাঁশের জাল আস্ত ডাবিয়ে গেছে পানির ভিতরে, রাত্রে আমার সাথে করে নিয়ে গেছে মাছ ধরার জন্য। এই বাঁশ জাল জড়াইয়া 10-7 বড় খেপলা জাল সে যা বাঁশ জাল জড়াই মারি দিছে, কেউ কোন স্মৃতি কি পরিমাণ জড়ায়, 10-7 পানির তলে যাইয়া এই জাল পড়ছে বারজার সহ, নদীতে কেউ নাই, প্রচন্ড শীতের রাত্রে আমার উপরে দড়ি ধরাই দিয়ে ডুবইয়া ডুবইয়া মাছ একটা একটা ধরিয়ে নিয়ে ওঠে, এত বড় বড় রিঠি মাছ, আইল মাছ, বাইন মাছ, চিংড়ি মাছ, এরপরে জালরে 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করে ছাড়াইছে জাল ভরে মাছ। এই পরিশ্রম করা বাপ এত শক্তিশালী মানুষ ছিলেন, আর সেই মানুষটা লাস্টে 18 দিন কিছু খাইতেই পারে না, হা করে রয়েছে, সিংহের মতো শক্তিশালী, সব হয়ে গেছে কত, কোনো মতে আসবে চেয়াছি ভাই কাকশিয়ালের মতো। এ বুড়োদের এই অবস্থা, তুমি তোমার আব্বার দিক তাকাইবা, মহাব্বতের সাথে তাকাইবা, এখন বিবি বাল বাচ্চা হয়ে গেছে, নিজে এখন সাংসারিক হয়ে গেছো, কামাই রোজগার শিখেছো, বড় হয়ে গেছো, বৃদ্ধ আব্বা আমার খবর নাও না, তোমরা কামাই করে বউ নিয়ে আনন্দ করতেছো ভিন্ন বাড়ি যাইয়া, আর আব্বা মা এখন ঘরে বসে বসে দুঃখে দুঃখে কষ্ট করে, বৃদ্ধ বাপ এখনো কামাই করে খাওয়া লাগে, তোমার এই আচরণটা ভালো নয়, আব্বা মার দিকে চক্ষু দিয়ে মহাব্বতের সাথে তাকাইবা, আল্লাহ পাক তোমাকে প্রত্যেক নজরে একটা করে কবুল হজের সওয়াব দান করবে। চক্রে কন্ট্রোল কার যুবক, আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুমিনাম সারিহিন ওয়ায়াফুজু ফুরুজাহুম, আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও ইয়াগুদ্দুমিনাম সারিহিন, পর্নারির দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে প্রথম নজরের পরেই দ্রুত তোমার চোখ করে নিচু করে ফেলো, পরের মেয়ের দিকে তাকাইও না, তোমাকে ধ্বংস করে ছাড়বে। কে ইশকা সা নমুদাউল বলে ইফতা দে মুশকিলা বামাই সাজ্জাদের অঙ্গে কোন গরাত পীরে মগা গুয়াদ কে সালেক বে খবর নবুয়াত জরা হে রসমে মুনজিলা আলায়া আইয়ুহা সাকি আদ্রিকা সাউ বানা বিলহা কে ইশকা সা নমুদাউল বলে ইফতা দে মুশকিলা সোকে তোমাকে প্রথম ভালো দেখাইয়া বলো বন্ধুবে আয় চালিটা কর উটা কর, একদিন তোমার এমন পর্যায়ে নিবে যে তালার বাজারে দাঁড়ায় তোমার 39 জুতো খাওয়া লাগবে, তোমার পদে পদে জুতোর বাড়ি খাওয়া লাগবে, এর সম্পূর্ণ আকামের রাহবার হলো তোমার চক্ষু, এই চক্ষুরে কন্ট্রোল করো, তাহলে তুমি ছাগলের রাখালি থেকে মানুষের রাখালিতে আসতে পারবা। 2 নম্বর যুবক, এ আমার দেশের সোনালক্ষী যুবক, 2 নম্বর তোর দুইটা হাতরে কন্ট্রোল কর, দুইটা হাতরে কন্ট্রোল কর, হাতের যত অন্যায় আছে সে জায়গায় হাতরে নিস না,
পরের মাল ধরিস না, পরের মেয়ের গায়ে হাত দিস না, পরের কোনো জিনিসে হাত দিস না, হাতে হেফাজত কর, পরের গায়ে জুলুম অত্যাচারের সাথে হাত মারিস না, হাতরে কন্ট্রোল কর, তাহলে তুই তুই ছাগলের রাখালির থেকে মানুষের রাখালিতে আসতে পারবি। দুই নম্বর নসিহাত, তিন নম্বর নসিহাত হলো, তিন নম্বর অঙ্গ তোমার জবান, এই জবানরে কন্ট্রোল করো, জবানকে কিছুর থেকে কন্ট্রোল করো। এক নম্বরে অকথ্য ভাষায় গালাগালি করো না, ভালো করে মনে রাখবা, আমার নবী বলেন আমি জান্নাত মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের ভিতরে খুব লক্ষ্য লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নবী কয় মেরাজের রাতে জাহান্নাম দেখতে গেছি, জাহান্নামের ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মুখ মানুষের, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো। বলবেন না নাউজুবিল্লাহ, মানুষের চেহারা নারীদের লজ্জাস্থানের মতো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, মুখের আকৃতি নারীদের শরমগার মতো। নবী চক্ষু বন্ধ করে লজ্জায় জিব্রাইলকে বললেন, জিব্রাইল এ কি দেখাইলা মানুষের চেহারা লজ্জাস্থানের মতো কেন? জিব্রাইল বলে, হুজুর আপনার উম্মতের, আপনার উম্মতের, এই আপনার উম্মতের ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, কথায় কথায় নারীদের লজ্জাস্থান উচ্চারণ করে ধম করে একটা গালি দিত, এই সকল নারী আর পুরুষের মুখের আকৃতি কোটি কোটি বছর নারীদের শরমগার মতো হয়ে থাকবে। যতদিন পর্যন্ত ওই গুণা পুইড়া মোচন না হবে, অতদিন পর্যন্ত মানবিক চেহারা আসবে না। নামাজি মানুষ তাতে কি হবে, রোজাদার মানুষ তাতে কি হবে? কয় ওই গুণা যতদিন মোচন না হবে, অতদিন পর্যন্ত মুখের আকৃতি মানবিক চেহারায় আসবে না, আর মানবিক চেহারায় যতদিন পর্যন্ত না আসবে, ওই বিকলাঙ্গ চেহারা অবস্থায় জান্নাতে দেওয়া হবে না। কারণ জান্নাতে যাইতে হলে একেবারে 100 একেবারে পরিপূর্ণ অ্যাকুরেট মানুষের চেহারা হইতে হবে, সাইজে উঁচু হবে আদম আলাইহিসসালামের মতো, চেহারা হবে ইউসুফ আলাইহিসসালামের মতো পুরুষের, নারীদের চেহারা হবে হাওয়া আলাইহিসসালামের মতো, আর সাইজ হবে ওই রকম, আর নারী আর পুরুষ সকল বয়স হবে 30 বছরের যুবকদের মতো। এইরকম সুন্দর একটা কোয়ালিফাইড বডি যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না। ওরা অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করত, মুরব্বী দেখা দেখি নাই, মকলেজ দেখা দেখি নাই, আলেম দাঁড়ায় রয়েছে পাশে দম করে গালি দেয়, অনেকে আছে সন্তানকে গালাগালি করে, অনেকে আছে স্ত্রীকে এমন অকথ্য ভাষায় গালি দেয় যা ভাষায় ব্যক্ত করা যায় না, অনেকে আছে নিজের যুবতী মেয়েকে পর্যন্ত স্ত্রীকে যা না বলা যায় সেরকম ভাষায়ও গালাগালি করে। একটা অকথ্য ভাষায় গালি দিলে তোমার আমল নামা থেকে 40 বছরের নফল ইবাদত নষ্ট হইয়া যায়। নফল ইবাদত যদি না থাকে, সেম পরিমাণ পাল্টাইলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় লেখা হয়। এই জন্য জবানকে কন্ট্রোল করো। আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনাল হাইয়াইহে ওয়া মা বাইনা রিজলাইহে আজমাল্লাহুল জান্নাহ। এ আমার যুবক শোনা লোক কি লক্ষ্য কর, আল্লাহর নবী বলেন দুইটা অঙ্গরে পাহারাদারি করো। জোরে বলেন কয়টা, মুখস্থ করেন কয়টা। কি দেখাইলা এ নারীরা বাকারা, মানুষ না মানে হা উলাই নারীরা বাকারা, পুরুষরা বাকারা, এই নারীদের শরণ গেজে পুজ বের হয় এরা বাকারা, আর খাইতেছে যারা তারা বাকারা। জিব্রাইল কয়, হুজুর কুল্লু হা উলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মাদ, ফামা বালুহুন না মা বালুহুম, নারীদের কোন দোষে এই শাস্তি আর পুরুষের কোন দোষে কোন অপরাধে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, হুজুর শুইনা নেন, নারীদের পরিচয় নেন, হুন্না জুনাত, এরা হলো ভ্যাবিচারিণী নারী, এরা জিনা করে নানি, নারীরা পয়সার লোভে জিনা করেছে, পোস্টকাটারে থাইকা, বেশ্যাখানায় থাইকা, জিনা করে পয়সা কামাই করেছে, অনেকে আছে পারিবারিক ভাবে থাইকা, জিনা পয়সা, জিনা করে পয়সা কামাই করে, অনেকে আনন্দের সাথে জিনা করে পয়সা কামাই করে, জিনা আনন্দের সাথে জিনা করে, এমন করে যত জিনা করার ব্যবিচার নারী আছে আপনার উম্মতের মুসলমান মহিলারা, তাদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে এমন, তাদের তারা পানি পান করতে চাইছে আল্লাহর কাছে, আগুনে পুড়তে পুড়তে অসহ্য হয়ে কয়, রব্বানা আসলিমনা শাইয়্যান মিম্মা ইমবারেদ, আল্লাহ রে একটু ঠান্ডা পানি দাও, চিৎকার মারে করতে জাল্লা কলিজা আগুন লাইগা গেছে, একটু ঠান্ডা পানি দাও, বলার সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দেয় নাই, 70 লক্ষ বছর ঠান্ডা পানি চাইতে চাইতে আল্লাহ এক গ্লাস ঠান্ডা পানি দেশে, এমন ঠান্ডা ঠান্ডা, এমন ঠান্ডা ঠান্ডা, যেই ঠান্ডা পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর জইমা গেছে,
এবার তারা মনে করতেছে গরমই তো ভালো ছিল, এত ঠান্ডা কি করে কেন কিভাবে সহ্য করব। যে কয় মাস গরম ছিল বাংলাদেশে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত, এই পৌষ মাসের তিন তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে শীত টের পাই নাই। কথা কন ঠিক ঠিক না, চার জানুয়ারি পৌষ মাসের চার তারিখে থেকে শীত পড়া শুরু হয়েছে, আর ওই পাশে সত্যি ফাল্গুন মাস থেকে গরম। আট নয় মাসের গরমে মানুষ বিরক্ত যে পরিমাণ না হয়েছে, যতটা ক্লান্ত না হয়েছে, মাত্র এই তিন দিনের শীতে মানুষ তার চাইতে দুর্বল হয়ে গেছে। উত্তরবঙ্গে মানুষ শীতে মারা যাইতেছে, গরমে যেমন কষ্ট হয় তার চাইতে শীতে কষ্ট কম হয় না। কথা কন ঠিক কি ঠিক না, যে পরিমাণ ঠান্ডা পানি দিয়েছে খাইয়া শরীরটা জমে গেছে, এখন কথা কইতে পারে না, চিল্লাইতেছে, চিল্লানোর ভিতর দিয়ে কথা তো কইতে পারে না, তারপরে চিল্লাইতে হবে, চিল্লানোর সুযোগ দিছে, চিল্লায় কয় রাব্বা না, চাইলাম তোমার কাছে ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি দিয়েছো সহ্য করতে পারি না, তাড়াতাড়ি গরম পানি দাও। এবার আল্লাহ বলেন সুব্বু ফা করাসিমি হারাসিহিম হামিম। এইভাবে 70 লক্ষ বছর চিল্লানোর পরে তাদের মাথায় গরম পানি ঢেলে দেয়া হয়েছে, মাথায় গরম পানি ঢেলে দেয়া হয়েছে, ওই গরম পানিতে শরীরের সারা গায়ে খুশকা ধরে গেছে, বড় বড় ঠুসা পইড়া গেছে, ঠুসাটা সম্পূর্ণ পুজে ভরা, সুম্মা সুব্বু ফা করাসিহিন না হামিম, আবার তাদের মাথায় গরম পানি ঢাইলা দিছে, এই গরম পানিতে শরীরের সমস্ত পুজগুলো ফুসকাগুলো ফাটাইয়া পুজগুলোকে একটা ড্রেনের মধ্যে দিয়ে নিয়া, ওই ড্রেনের ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে জমা কইরা তার নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিছে। 70 লক্ষ বছর জাল দেওয়ার পরে পানির অবস্থা কেমন হয়েছে, এই পুজের অবস্থা, এই টকবকে গরম পুজুরা এখনো পর্যন্ত ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি চাইতেছে। এবার তাদেরকে সেই গরম পুজ খাইতে দেছে, এই গরম পুজ খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি পয়সা সব লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে। এ মুসলমান বিশ্বাস কর, আল্লাহর ভয় কর, আমরা সকলে মিলে একটা জিনিস দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা দেখলে তার চাইতে বেশি সত্য, কথা বলেন ঠিক ঠিক না, আমার নবী বলে আমি নিজ চোখে দেখে আসি। এবার এই যে পুজ বের হইতেছে জেনা কর বেবিচারী মহিলাদের শরম গাদিয়া খাইতেছে কারা, জিব্রাইল কয় হুজুর দুই দলের উম্মত আপনার, একদল অহুমু অহুমু জানি, একদল হলো জেনা কর পুরুষ, জেনা করছে, জেনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে, এই সকল পুরুষদের এই হবে তাদের খাবার। দুই নম্বর অহুম সারিবুল খামার, আপনার উম্মতের, এই আপনার উম্মতের মদখোর গাঁজাখোর ফেন্সি ডিলখোর হিরোইন খোর অ্যাবাখোর যারা পাটের মধ্যে বৈশা বৈশা অ্যাবা খায়, রাতের অন্ধকারে চিপা চাপার মধ্যে বৈশা অ্যাবা খায়, এই অ্যাবাখোর উম্মত যারা আছে তাদের বিচার কোটি কোটি বছর নারীদের শরম গেজে বের হ পচা পুষ খাইবে। ফামানসা পাল্লুমিন, যার মনে চাই বিশ্বাস কর, অমানসা পাল্লাকুর, যার মনে চাই না মানিস না, আমরা আলাই না ইল্লাল বালাক, আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া, কেয়ামতে কইতে পারবি না রে যুবক, আমাদের দেশের মানুষ আমাদের কাছে এই কথাটা কই নাই, আল্লাহ যদি শুনতাম তওবা করতাম, তবে যুবক আজই তুমি তওবা করো, আজই তুমি, এই আল্লাহ আছে, জোরবার আছে, আখেরাত আছে, জাহান্নাম আছে, যদি বিশ্বাস হয় এক করি তওবা কর, তওবা করলে একটা লাভ আছে, আল্লাহ বলেন ইযাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামতি ওয়া ইয়াখলুদ বিহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা এক করি তওবা করে ফিরে আয়, তোর এতদিন পর্যন্ত ইয়াবা গাজা খেয়ে যত গুনাহ কামাই করেছিস সম্পূর্ণ গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেব, তাহলে তওবা করে আসা যাবে, জোরে বলেন যাবে, তওবা করা যাবে। এখন যদি কই যে যারা গাঁজা খাও তারা তওবা করো, তাহলে কি তারা হাত উঠো, তাহলে কি কেউ উঠবে, তাহলে ধরা পড়ে যাবে না, এই জন্য আমরা একসাথে তওবা করার নিয়তে একটু হাত উঠাই দেখাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ইয়াবা গাঁজা খাবো না, আর কোনোদিন না পাক মুখে দেব না, রাজি আছেন ইনশাআল্লাহ, তওবা তওবা, বলেন তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার দেশের ভাইদের হাতগুলো কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোকে তুমি কিয়ামতে তোমার রসূলের হাতের হাউজে কাউসার খাওয়াই দিও, আল্লাহ এরা নাপাক থেকে তওবা করেছে তোমার হাতের খানায়েদের মুখে উঠাই খাওয়াইও, এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ রসূলের রওজায় পৌঁছাই দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দিয়ার তৌফিক দিও, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, আমিন।
অন্তর থেকে তওবা করে শোনা, লাভ হবে লাভ হবে লাভ হবে, চরিত্র নষ্ট করো না। গাঁজা খাওয়ার ছেলেও গাঁজা খাওয়া হয়, কথা কন। বাপে যদি বিড়ি খায়, ছেলেতে খাইতে গেলে কি ঠেকানো সম্ভব? হ্যাঁ, বাপের খাওয়া দেখতে দেখতে আস্তে আস্তে ছেলে তো খাওয়া শেখে, কয়েকদিন পলাই পলাই খায়, এরপরে সামনে খায়, এরপরে বাপের কাছে চাইয়ে খায়, এরপরে বাপরে বাপে বাপে নিজে আগে ধরাই দেয় বিড়ি। এরকম কি সাল্লাহওয়ালা বাপ আছে না? বাপের স্বভাব যেমন ছেলেমের স্বভাব সেরকম, একেবারে বাস্তব বলছি। বাড়ির কাছে রাজ বাড়ির কাছে কই, আমি আমার ছোট ছেলের নাম মঈন, ও এখন ওই তিলছাড়া মাদ্রাসা পাঁচ ছয় করে হেফজ হয়ে গেছে। ও বয়স যখন দুই বছর টছর হবে, কথা বলে রে কই তুমি হাঁটতে পারে, ল্যাংটা হয়ে বেড়ায় বাড়ির মধ্যে, আমি বাড়ি যে পেশাব করতে বসছি, পেশাব খানায় বদনাও নিয়ে যাই, ঢিলাও নেই। তো ওই দিন বাড়ির ভিতরে তো কেউ নাই, আমার বাড়িতে একা একা, তা আমি যে বসছি, এই যে পিছনে আমার বদনা থুয়ার শব্দ, তোর মধ্যে আমি পিছনে দিক ফিরছি যে কে রাখলো, আমি মনে করছি ওর মা রেখে গেল নাকি, দেখি যে আমার মঈন বদনা থুয়ে যাচ্ছে। ওই ল্যাংটা পুলা বদনায় আধা বদনা পানি টানিয়ে নিতে পারে না, পেটের সাথে বাদাই গড়তি গড়তি গেছে, যাই ওখানে বদনা থুয়ে আসে, কথাও কই নি, আমি কান্দিয়ে দিছি খুশিতে। ওর বুঝ যে আমার আব্বা অন্যদিন বদনা নেয়, তা আজকে নেই নেই মনে ভুলে গেছে, আমার আব্বারে বদনা আগায় দিতে হবে, টিউবওয়েলের গোড়াতে বদনাটা আগায় দিচ্ছে। বাপের আমল সন্তানের শেখে, ঠিক না? আর একজন এসে কয় ভাই ছোট ছেলেটা যে কি হবে, ও কি মানুষ হবে না কি হবে না, মরি যাবে না কি কি, যে বুদ্ধি আল্লাহ তারে দেশে কি বুদ্ধি কি আছে, কয় যে সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, ও বালি শীতলতে সেই বিড়ি নিয়ে দড়িতে দড়িতে আমার দিয়েছে, আল্লাহ তোরে কি বানাবে, কি বুদ্ধি, আমি কে বোঝো নাই কি বানাবে, তুমি এক প্যাকেট খাও দুই প্যাকেট খাবে, এসছে আর কি হবে, এর চেয়ে কম হবে না, আল্লাহ কাছে হয়তো বা গাঁজাও খাতি পারে, রুজিতি থাকবি, তুমি বিড়ি খাও গাঁজা খাবে। হ্যাঁ, বাপে সিগারেট খায়, মা জর্দা যে পান খায়, মাইয়েতে সিগারেট খায়, ছেলেতে গাঁজা খায়, অল ফ্যামিলি ভাগ হয়ে গেছে, চমৎকার ফ্যামিলি, কথা কন্যাকে আছে না নাই, আছে না খুঁজলি পাবেন না, সাবধান সতর্ক হইয়া যাও, সন্তান নষ্ট করো না। এ যুবক তুই এখন ভালো হা, একদিন তুই বুড়ো হবি, সেই দিন তুই এগুলো নিন্দা করবি, কিন্তু তুই সেদিন কন্ট্রোল করতে পারবি না, কারণ সবকিছু ডিজিটাল, প্রত্যেক দিন উন্নতি হচ্ছে, ঠিক না? বুড়োরা জন্ম নেছে খেতার মধ্যে, বুড়োরা আমরা যারা আমাদের বয়স পর্যন্ত, আমাকে সময় জন্ম পর্যন্ত এই আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি এই সমস্ত কম্পিউটার মাম্পিউটার ছিল না, যেভাবে জন্ম নিছি মা চাষিরা পুবুরা দাদিরা ওই শ্রেষ্ঠ দিয়ে সিরা খেতা দিয়ে এই দড়িয়ে নামাইছে আমাকে, আর ইদানিং কালের মূলাপান জন্ম নেছে কম্পিউটারের ভিতরে, ঠিক না? তোর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে, আমি এই কয় বছর কইছি, কইতে কইতে এইবারে খবর পাইছি যে সত্যি হেলিকপ্টারের মধ্যে জন্ম নেওয়া শুরু হয়ে গেছে, হসপিটালে ডেলিভারি হইতেছে না, পয়সা আছে, ঢাকা থেকে হেলিকপ্টার খবর দিছে, হেলিকপ্টারে উঠেই উপরে যখন উঠে নিয়ে গেছে, ওই হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। প্রত্যেক দিন সবকিছুর উন্নতি হচ্ছে, তুমি যতটুকু খাইতেছো তোমার ছেলেমেয়ে তার চেয়ে বেশি খাবে, তুমি যদি তোমার আব্বারে লুঙ্গি কিনে না দাও, তোমার সন্তানে তোমারে লুঙ্গি খালি না কিনে দিয়ে থামবে না, বরঞ্চ তোমার পরা লুঙ্গি ওকে খুলিয়ে নিয়ে যাইতে পারে, কথা কন ঠিক ঠিক না? আর এমন দিন আসতেছে উন্নয়নের দিন, তোমার লুঙ্গি খুলতে ছেলেদের হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি হবে, দূরিতে রিমোটে চাপ দেবে, অনাসেন একটা হয়ে যাবা, আর অনাসেন একটা লুঙ্গি টাইমিও রাখতে পারবি না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, এরকম উন্নতির যুগ আসে যাবে। সেদিন তুমি কান্দেও কুল বাবা না, আজকে তুমি পরের মেয়েকে নষ্ট করতেছো, আর একদিন আসবে তুমি আব্বা হবা, সেই দিন তোমার মেয়েকে তোমার সামনে কেড়ে নিয়ে যাবে, তোমার সামনে দাঁড়াইয়া ধর্ষণ করবে, তুমি আব্বা কালি কাঁদবা ঠেকাইতে পারবা না। আজকে যদি তুমি পরের মেয়েকে নষ্ট না করো, আল্লাহর রহমতে তোমার মেয়েকে আল্লাহ পাক কুদরতি নজরে পাহারাদারি করবে। যুগ জামানা ভালো না, সাবধান হইয়া যাও, তোমার জিব্বারে কন্ট্রোল করো, মদ গাঁজা ফেনচিলিন হিরোইন খাইও না, পরের গাছের রস চুরিয়ে রেখাইও না, পরের মুরগি চুরিয়ে রেখা খাইও না, পরের গাছের নারকেল চুরি করে খাইও না, তোমার ঘরের থেকে তোমার সব কিছু খেয়ে ফেলবে, একদিন আসতেছে বেশি দেরি নাই, জিব্বারে কন্ট্রোল কর। নবী কয় দুইটা অঙ্গ, জিরমুখু সগির উমা দুরমুখ জজুরমুখু কাবির, দুইটা অঙ্গ দেখতে বটিতে ছোট, কিন্তু তার অন্যায় আর তার ক্ষতি অনেক বেশি, কথা কন। একটা হলো জিব্বা, আর একটা লজ্জাস্থান, শরীরে অনেক অঙ্গর চাইতে দুইটা অঙ্গই ছোট, কিন্তু দুইটা দেখতে ছোট হলেও তার ক্ষতি সব চাইতে বড়, ঠিক? এই দাউদে কোপ দিলি কাইটে যায়, সিলাই দিয়ে মলম দিলি সারিয়ে যায়, কিন্তু জিব্বে দিয়ে কোপ দিলি যে কাটে, ও মরা পর্যন্ত মেটে না, ঠিক কিনা? কয় মরিয়ে গেলিও কিয়ামত পর্যন্ত তোর কথা মনে থাকবে, তুই যে কইছিলি ও আমার মনে আছে, ঠিক না? মাঝে মধ্যে যুগায় যুগায় জাগে, দার কোপ কাইটে যে মিটে যায়, কিন্তু জিব্বের কোপ কাটলে মেটে
না। এই জন্য বলা জিরমুখ সগির বজ্রমুহ কবির খালেস তওবা করো, জবান দে খারাপ কাজে ব্যবহার কইরো না। সবচাইতে আর একটা কথা বলি, এই যুবক যারা আসিস এখন রক্তের ঘরে অনেক কিছু বলিস আর করিস, চলাফেরার ভিতরে ভদ্রতা বজায় রেখে চলবি, মুরব্বীরা পাশে থাকলে একটু দেখে শুনে চলবি, একটু কথা সেইভাবে বলবি, দেখা নাই শোনা নাই পাঠার মতো বলতে তিন পাশে তিন দিক, এবার একটা গালি এবার একটা গালি মাঝে একটা কথা, বাতের সে তরকারি সে সালাদ বেশি হয়ে গেছে, কথায় একটা দুইটে গালি, এর যদি গায়ে গালা গালি লিখে কাজা লিখে কো কাজাইছি, মানে এমন ভাবে কথার সাথে কাজানি অ্যাডজাস্ট হয়ে গেছে, ও যে কাজায় তাই ওটের বাইলা। চার নম্বরটা বলে বেলাইছিল অজস্থান, পাঁচ নম্বরে নবী বলেন তোমার দুইটে রানকে দুইটা পাকে দুইটা পা দুইটা চাকা আল্লাহ দিছে, এই যদি দুনিয়ায় কোনো গাড়ি ঘোড়া না থাকতো তাহলে আমাদের সব কাজ তো পায়ের মাধ্যমেই হতো হাঁটাহাঁটি, ঠিক না? পাই হলো সবচাইতে বলো খোদা প্রদত্ত যানবাহন, এই যানবাহনের চাকা দুইটা রে যে জায়গা মনে চাই সে জায়গা চালাইস না, এ নারী চালাইস না, হে পুরুষ চালাইস না। এদানিংকালে আমাদের গ্রাম অঞ্চলে ওরে বাবা রুচি শীল মহিলা ঈদ বাজার একটু বোরকা কিনবে, একটা জ্যাকেট কিনবে, হামিমির দোকানে তো যাবেই যাবে, ওটা তো হয়ে গেছে কমাম তালার বাজার, আর গোপালগঞ্জ পর্যন্ত চলে যায়, স্বামী ভ্যান চালাইয়ে চা পয়সা জোগাড় দিছে তাই দিনই মার্কেট করতে গোপালগঞ্জ যায়, ওর স্বামী যদি কোটিপত ও তো বাংলাদেশের তেই তো কিছু কিনতো না, কথা কন কিছু চায় জানা বাজারে যাইয়ে দোকানদার যারা আছে কি আনছি কি কেনে বিস্কিট যে দোকানি বন্ধুরি ফেলানোর কায়দা, গোপালগঞ্জ যায় মার্কেট করতি ভ্যান চালাই নিয়ে রিক্সা চালাই নিয়ে, কয়েছে যে ঠাট্টা করতেছেন ভ্যান রিক্সা চালাই নিয়ে, আরে বিষয় আছে, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে পাল্লা দিয়ে লন্ডন আমার ছেলে মেয়ে বিয়ে দিয়ে বাজার করতে যাই, একটা দৃষ্টিকটু কথা না, ব্যক্তি হিসেবে তুমি সেরকম করো, তুমি মহিলারা তোমাদের ইচ্ছা মানে অবস্থা থাকতে হবে এরকম যে স্বামী যা দেয়, এই মহিলারে স্বামীতে কাপড় দিচ্ছে এই কাপড় পরাইয়া স্বামী দেখবে না, এই স্বামী যদি আমার 150 টাকা দামের কাপড় কাপড় কিনে দিয়ে খুশি থাকে, সে যদি দেখে খুশি থাকে তাতে আমার কি অসুবিধে, কি আমি সাজবো করবো তো স্বামীর জন্য। আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তোমার জিনা তোমার অলংকার তোমার রূপ তোমার চেহারা তোমার পোশাক তোমার ইত্যাদি এগুলো নারীরা তোমাকে দেখানোর অধিকার দেওয়া হয়েছে, ইল্লা লিবুউলাতিহিন্না কেউ রে দেখাবা না তোমার স্বামী রে দেখাবা, এখন সেই স্বামী যদি আমার 250 টাকা দামের কাপড় কিনে দিয়ে দেখে খুশি থাকে ফাবিহা, সেই স্বামী যদি 250 টাকার একখান কিনিয়ে নিয়ে দেয়, মহিলাদের ভাষা শুনছেন তো সবাই জানেন, আমরা তো ময়দানে কই কই কি ডেলা কানা সুর কি কই 16 বাল তিরং বার হইছে এক কাপড় দিয়ে ডেলা কানা মুয়া সারিতে না কিনে নিয়ে আইছে, এই ডেলা কানার ঘরে এসে কোনোদিন ভালো কাপড় ভালাম না, এই যে যে বেসকিম আছে শুনে বিটা রাগে জ্বালায় সহ্য হতে পারে না, সে কথা যা 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 তো তো তুই কিনে নিয়ে গে, এই লাইন পেয়ে গেছে, এ শয়তানের মতো অনুমতি, এটা তো অনুমতি কয় না, নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় নূহ নবী নৌকো নিয়ে ভাসছে তো নৌকার ভিতরে তো সব প্রাণী জোড়া জোড়া আছে আর 80 জন মানুষ আছে, নৌকার মাথায় দেয়া যে শয়তান বসা, তা নূহ আলাইহিসসালাম কইতে চাই তুই আমার নৌকো উঠছিস কে, কয় যে আমনি তো উঠতে কলেন, আমি তো এরকম সময় উঠতে কলাম, কয় যে কে ওই যে গাদার কান ধরে কলেন না, গাদা যখন উঠতে চায় না, গাদা তো গাদাই গাদা উঠতে চায় না, গাদার কান ধরে কলেন ওর শয়তান, গাদারে রাগ করে কইছে ওর শয়তান, ও কইছে সেই সময় আপনি আমারে উঠতে গেলেন, সে আমি সেই সময় উঠছি, এই অনুমতি কি অনুমতি নেই, আর এই যুবকরা মনে রাখিস যারা মাইর খাইছে ধরা খাইছে তারা তো খাইছেই, তোরা যারা খাইস নেই তোকে বুদ্ধি দিচ্ছি, আমি মনে রাখিস জীবনে কোনোদিন বউরে মার্কেট করতে অনুমতি দিবি না, একবার যদি বউকে দিয়ে বাজার করার অনুমতি দিস বাজার চিনিস জীবনেও কোনোদিন কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবি না, কারণ বাজারে একটা নেশা হয়ে গেছে, উনি হচ্ছে কম দামি তা বেশি টাকা দিয়ে কিনে আনবে তারপরে নিজের চয়েস মতো আনছে, আর তুমি আইনে যদি দাও তার চেয়ে দামি এক খান জিজ্ঞেস করে বেশ কি কয়টা আনেছে ওয়া, আর এক দিক ফিরি কয়টা আনেছে ওয়া, আমি 5000টা হুয়া হুয়া আমি গেলি 600টা দেন, আপনার তো আত্মা কালা গেছে কয় কি, আমি যে সকালে তোরে তেল মাতি মাতি আইজন তেল তার ভাষায় মাহাইছি তারপরে আমি 5000টা দেব গলি বলে 600টা আই দেয় তাই তা দাস দাস সামনে তে তুই কিনিস, এই মহিলাকে বাজার ধরার সুর আলো প্রথমে এরকম, কেন মহিলা বাজারে যাবে, সাবধান সতর্ক করে দাও, মহিলারা শুনে রাগেতে ফত ফত করতেছে, উনি শেষ রাত্রি এসে বাড়ির পরে সেই রুমার দিয়ে গেল,
বন্ধু বান্ধব জাগ ধরে নিয়ে বৌরে আদা ল্যাংটা ছাড়িয়ে দিছে, যাও আমার বন্ধু বান্ধব আসছে, তুমি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিলে তুমি খানা পরিবেশন করো। দেশের মধ্যে ভালো পাওয়া যায় না, না করলেও তো হয় না। একটা কুকুর, একটা পুরুষ কুকুর একটা মহিলা কুকুরের সাথে যদি ওই সিজন মতো সম্পর্ক একবার শুরুতে করে, অন্য কোন পুরুষ কুকুর যদি ওই মহিলা কুকুরের সাথে সম্পর্ক করতে আসে, পুরুষ কুকুরটার জীবন থাকতে তার পাত্তা দেয়? ও পতাকা উঁচু হইলে দাবর সুরের জিনিস নিয়ে আমরা কে আইনের মস্তান, তুই জয়না করতে আনাইছিস কে তিনি গেলে? হ্যাঁ, ওরে দাবড়াতি দাবড়াতি ওই উপজেলা চেয়ারম্যানের বাড়ি পার করে বিল পার করে দিয়ে আসবে জিনিস নিয়ে? কুকুর ডায় সহ্য করতে পারে না যে ওর বর্দিক অন্য পুরুষ কুকুরি নজর করুক, কুকুরিও সহ্য করতে পারে না, কুকুরিও মেনে নিতে পারে না, আর তোর বউরে 12 জনে দেখে যাচ্ছে, এটা তুই কি করে সহ্য করতে পারিস? লজ্জা নাই, শরম নাই, বে হায়া বে শরম, তুই দায়ুস। নবী বলেন আদায়ুস উলায়াত কুলুল জান্নাহ, দায়ুস জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। বউরে দে ব্যবসা করো, বউরে দে দোকানদারি করো, বউরে দে কাজ করাও সে কাজ করাও, দুনিয়ার বিটাকে সামনে সাইড়ে দেছো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম, 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 বেহেশতে হারাম তিনজনের জন্য। নবী বলেন তিনজনের জন্য বেহেশতে হারাম, সাহাবায়ে কিরাম বলেন আলাইসা শাদুন আল্লাহ ইলা ইল্লাল্লাহ। হুজুর ওই তিনজন কি মুসলমান না? ওরা কি কলেমা পড়ে না? হ্যাঁ মুসলমান, ইয়াসুমুন ওয়াইহজ্জুন ওয়াইসাল্লুন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। তারপর ওই তিনজনের জন্য ভেস্তে হারাম, কে কে হুজুর তাড়াতাড়ি বলেন ভাই? এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নেশা খায়, এক নম্বরে যারা নেশাকর, দুই নম্বরে আলহাক, মা বাবার না ফরমান সন্তান, আব্বা মার খবর নেয় না, তিন নম্বরে আদায়ুস আল্লাদি ইউকির রুপিয়া লিল খুবুজ, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবেশের ভিতরে পর্দার পরিবেশ করে না, পরিবারের মধ্যে পর্দার পরিবেশ করে না, বরঞ্চ মুরব্বী আরো বেপর্দার দিকে ঠেলে দেয়, মুরব্বী বেপর্দার দিকে ঠেলে দেয়। কেউ পুরুষটা আসলি এ নানটুন দেহ দিকে আইছে আর দাতাল ঘরের মধ্যে বসে দিয়েছে, নানটুন মারে ভাটা দিয়েছে বাইরের বিটাকে দেখতে নেই, এ দেহ দিকে চাই তুমি একটু দিয়ে আস, আমি উঠতে এসেছি না। গরুটা নিয়ে মাঠে পাঠাই দাও, রাস্তায় ফসল নথি পাঠাই দাও, দেন রাস্তায় ফসল নাও, এক মুখ কলই অলিবারা নিয়ে রাস্তায় উঠে যায়। কত ডিজিটাল, আগে মলন মলছে মানুষ গরু দিয়ে, এরপরে কলই টলই বাড়ই ফেলাইছে, এরপরে আইছে মাড়াই ওই যে কি কয় পাওয়ার টেলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মলছে, এরপরে আইছে হকুকল, এখন আরো ডিজিটাল। রাস্তা পাকা রাস্তা নাড়িয়ে দেবে, উপজেলা চেয়ারম্যানে জুড়িয়ে দিছে মলনে, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানে জুড়িয়ে দিছে, প্রাইভেট কার জুড়িয়ে দিছে, আমাকে মতো হুজুর জুড়িয়ে দিছে, তোমরা মলিয়ে থিয়ে যাও, আমরা সন্ধ্যের আগে যাইয়ে বিটিকে ফাটাই দিয়ে রাস্তার পর ড্যান্স করতেছি না। আল্লাহ কয় তোকে যে ফসল দিতি কোষ দেবো কি, এক মুঠ দিলি তো যে বৌরে না সাথে রাস্তায় চলে যাও, কথা কন সারা দেশ জুড়িয়ে ফসল নীতি রাস্তায় উঠে যায়, রাস্তায় বলি কোলের সময় আসলি বমে সময় সব ফসল দান পর্যন্ত রাস্তায় দেয়। এই মানি হারের মধ্যে দিয়ে যাচ্ছে 2 বছর আগে মোটর সাইকেলে, এই কোলই এইরম উঁচু হইলে নাড়ছে, আমি তো দেহে তো ভয় আমার মোটর সাইকেলের মধ্যে ডুবতে সাহস পাচ্ছি না, আমি এদিক ওদিক খুঁজছি যে কোন দিক দিয়ে সাইড দিয়ে যাবো, সিকুন অল্প একটু কোনো মতে এক চাকা যায়, এইভাবে সেই দিন নামিয়ে চলে গেছি, বিটি ওই পাশে দাঁড়ায় রয়েছে রাগে তে, বিটি আমাদের কিন্তু চোখ ঘুরাইছে, দেখলি কত বড় কুজলো হুজুর কইয়েই বেলাইছে সহ্য না বাইরে, আমি বলন ভাইকে দিচ্ছি যে উন্ডা বলিয়ে দিয়ে যাবে আর হুজুর তো গাড়ি নিয়ে নিচে দিচ্ছে, আমি বলে কুজলো হুজুর। ও দোস্ত ফসল নিয়ে বউ নিয়ে রাস্তায় যাইও না, বেপর্দা করাইও না, আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। যে সময় সে রাস্তা ছিল না, পাকা রাস্তা ছিল না, সে সময় বাড়ির মধ্যে ফসল নেওয়া হয়েছে, ফসলের বরকত নষ্ট হইয়া যায়। আল্লাহ কয় কয় এমন আকাম করিস বিদায়, আমি মাঝে মধ্যে ধুলাই দিয়ে দেই, পেঁয়াজের দাম 250 টাকা বানাই দিয়েছি, আমি ধানের চাউলের দাম ওই রকম বানাই দিতে পারি? জোরে বলেন পারে কি পারে না? আদায়ু সাল্লাদি ইউকির রুফিয়া লিল খুবুস, এ মহিলা চাকা চালাইয়া যেখানে খুশি সেখানে, এই আরো যাবে আছে যে একটু না কই পারতেছি না, ওই সরের উপরে এক বিটা মরি গেছে, কি আইনের বিটিরা, তালার বিটিরা, সুলতানশির বিটিরা, গোড়াদাড়ির বিটিরা সব দল ধরে সেই বিটাকে দেখতে যাচ্ছে, হুই বুনা নিয়ে কেমন উড়া কান্দি যাচ্ছে, যাইয়ে সেই বাড়ি এলারা কান্দিছে, দেখিয়ে উনিও কান্দে, তোমার কি হয় কিছু হয় না, তাই কান্দিস কে, সবাই কান্দিছে তাই কান্দিছে, তোমার এই আল্লাহ যে কান্দা কান্দি দাব দে সেই বাড়ি শয়তান কোথাকার কোথাকার।
যেই পুরুষটারে জীবদ্দশায় মহিলাদের সাথে দেখা করা হারাম, ওই পুরুষটা মরার পরও তাকে দেখা করা হারাম। যেই মহিলাকে জীবদ্দশায় দেখা হারাম জায়েজ নাই, ওই মহিলা মরার পরও তাকে দেখা হারাম। শাশি মরে গেছে, বাসুর পুত দেওয়ার পুত দলে দলে দেখতে হবে, যদি না যায় তাতে আরো অসামাজিকতা। দেখলে দেখলে আসলো না, দেখতে শাশির মুখখান মরার আগে একটু দেখলো না, দেখলি তো জেনার গুণা হতো, তাইতে বাইসি গেছে। তোমার এই সামাজিকতা কইতে করতে কইছে কিনা, এই শয়তানি শিয়েছে কিনা, এগুলো থেকে হেফাজত করো। কোন জায়গার কেডা অসুস্থ অসুস্থ হয়েছে, বেটারা যায় না, বেটিরা দলে দলে সেই বাড়ি দেখতে যাচ্ছে, কি দরদি। ভালো করে মনে রাখো, এই মহিলারা সাবধান, বাপ আ খেয়ালরে না। মহিলারা ঘুমই গেছে নি বেটিরা, বিনা স্বামীর বিনা অনুমতিতে মহিলার বাপও যদি মারা যায়, মাও যদি মারা যায়, স্বামীর বিনা অনুমতিতে মরা বাবা মা বাপকে পর্যন্ত দেখতে যাওয়া জায়েজ নাই। কয় কি হুজুর, উনার একটুও ভরান পড়ে না কেস জন্য, পরাণ পোড়াও তুমি স্বামীর খেলাফ হুকুমের খেলাফ করে পরাণ পোড়াইয়া, যদি তোমার মনে চায় জাহান্নামে যায়, শাখা দূরের একটু কন্ট্রোল কর। এই যে আসতেছে কয়দিন পরে পানি ফোড়া যাবে, খাঞ্জেল যাবে দলে দলে, আছে না একদল আছে না, জৈঠ মৈশো বগল পার্টি, বগল এত বড় হয়ে গেছে সাফ করে না কয় মাস, ওর দুই বগল দিয়ে এক রান্না করে চাল ছাই ফেলানো যায়, এমন খাটাসের খাটার একেবারে সোনবন হয়ে গেছে। এইগুলো যাবে না ওই পানি ফোড়া ন্যাংটা পিড়ি রয়ে নে, ন্যাংটাও ইয়ে পির হয়, এই যে কি করি মুসলমানের মানিয়ে নিতে পারে আমার বুঝেই আসে না। এই পীর তো সে যার অনুকরণ করা যায়, কথা বলেন ঠিক না, সরমুনার পীরের কাছে যারা মুরিদ, পিসাব পাঁচকলি টুপি পরে মুরিদরাও পরে, পিসাব সবুজ পাখি পরে মুরিদরাও পরে, পিসাব জুম্পো পরে গোলজামা পরে মুরিদরাও গোলজামা পরে, পিসাব যা করে তাই অনুসরণ করা যায়, এরম এর নাম হলো পীর। তো তোমার পানি ভাড়ার পীর ছিল ল্যাংটা, তো তুমি লুঙ্গি ভরে যাও কেন, তোর বউরে কাপড় ভাড়ায় নিষ্কে তাড়াতাড়ি দুটি ল্যাংটা হয়ে যাবে। কয় তাই হয় নাকি, কয় কে তাও হয় না কে, তোর পীর জন ল্যাংটা অতি তো তুই কাপড় বেড়ে যাবি কে, হ্যাঁ ল্যাংটা ইয়ে পীর হয়ে গেলি ল্যাংটায় মুড়ি দেওয়া যায় না। কই কি কয় এই ফাজিল কথা কয় কি কয় কি কয় কি মানে, যেই পীরের অনুসরণ না করা যায় সেই পীর পীর হইতে পারে? আড়াই তিন লক্ষ নবী রসুল কেউ ল্যাংটা ছিলেন না, ল্যাংটা হয়ে নবী হয় নাই, সোয়া লক্ষ সাহাবার কেউ ল্যাংটা হয়ে সাহাবিগিরি করে নাই, আবু হানিফা কোনো পীর কোন পীর সরমুনার পিসাব সদস্য হুজুর আব্দুল হাব সাহেব সুফার হুজুর আমরা কোন উলামাই কিরাম ল্যাংটা না, ল্যাংটা হয়ে কোনোদিন পীর হইতে পারে না, এটা সম্পূর্ণ শয়তানিয়ার ধোকা। ওই ল্যাংটা সাহ পানি পানার মাজারে যদি কেউ মান্যত করে, ও মোশরেক 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 বিনা হিসাবে জাহান্নাম। আগে সুসে না বুঝতে পারি না, না দাঁত সাফ করতে গেলি গোবরে জুড়ি দুই জুড়ি বাড়ি হবে দাঁতের থেকে, কতদিন দাঁত মাজে না, এই দাঁতাল গুলো সাইজে গুজিয়ে একেবারে চলে যাবে কয়দিন পর, খাঞ্জিল খাঞ্জেল চলে যাবে, খাঞ্জেল নামাজ নাই কালাম নাই, ওই জায়গা যাইয়ে সে জায়গা কি আছে আমি নিজে চোখে দেখি আসছি, গান গায় গজল গায়, মান্দার মান্দার দম মান্দার মান্দার দুস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দাই রে ফকির, কুরআন শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ। চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শুনে লাগে বে কি, আস্তাগফিরুল্লাহ নাম জিকির হলো, এতো কুত্তো খেদে নিয়ে জিকির, হাই হাই কইলে কুত্তো থাকবে এলাকায়, দল ধরে যদি ওর সাথে যদি হারমোনি বাজায় ঢোল বাজায় তাহলে কুত্তো দৌড়ে সাইডিয়া, আল্লাহ কা কুত্তো তাড়াই না জিকির দিয়ে আল্লাহ পাওয়া যায় না, কথা কোন ঠিক কিডিং না। আর মোজ দাঁড়িয়ে এই ইদানিং গাজির গান, গাজির গান এরা আর এক শয়তান, মুসলমানে গাজির গান মান্যত করে ইদানিং বলে চলতেছে, গাজির গান আছে নাকি জাগায় জাগায়, আরে শুনি আছে গাজির গান গাই কেডা, সদস্য বুঝুন গাইছে না গাজির গান, মাওলানা বজলুর রহমান তো গাজির গানই গাইতো, কেকানির হাবের সব 40 বছর এনে গাজির গান গায়, চরমুনায় গাজির গান নাই, মক্কা মদিনায় গাজির গান নাই, তবলি ইস্তেমায় গাজির গান নাই, তারপরে গহরডাঙ্গা গাজির গান নাই, সুলতান শিগুড়াদের মাদ্রাসা নাই, কেকানি মাদ্রাসা নাই, গাজির গান যদি ইসলামের গান হইতো তাহলে আগে গাইতো হুজুররা, কোনো হুজুর গাজির গান গায় না, গায় কোন আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো দাঁড়ায় মতে খাড়াই খায় আসুসা আতুলাই নিয়ে, এই এই যত বদমাইশ কতগুলো এইগুলো গাজির গানের ভক্ত। গাজির গান মান্যত করলে শিরিক হবে, মুশরিক হয়ে আপনি না হিসেবে জাহান্নামে যাবি, মরার সময় কলেমা নসিব হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না।
খুশি থাকবা, শুকর আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা ওই কনাতের কারণে, ওই অল্পে তুষ্টির কারণে তোমার জন্য মোটা মোটা রুজির ব্যবস্থা করে দেবে।